আমরা আমাদের সারা দিনে নিজেদের অজান্তে এমন কিছু কিছু খাবার খেয়ে ফেলি যে খাবারগুলির কারণেই কিন্তু আমাদের গ্যাসের সমস্যা অ্যাসিডিটির সমস্যা সর্বক্ষণ লেগেই থাকে। এই ভিডিওতে আমি আপনাদের এমন কিছু কিছু খাবারের কম্বিনেশনের কথা বলবো যে খাবারগুলিকে আপনারা কিন্তু কখনোই একসঙ্গে খাবেন না। প্রথম কম্বিনেশন কার্বোহাইড্রেট এবং হাই প্রোটিন। এই কার্বোহাইড্রেট এবং হাই প্রোটিন একসঙ্গে কখনোই কিন্তু খাওয়া উচিত নয়। কার্বোহাইড্রেটের মধ্যে যেরকম রুটি, গরম ভাত, পান্তা ভাত, আবার হাই প্রোটিনের মধ্যে যেরকম চর্বিযুক্ত মাংস, চর্বিযুক্ত মাছ, ডিম, এই যে দুই প্রকারের খাদ্য খাবার, এই দুই প্রকারের খাদ্য খাবার একসঙ্গে বেশি পরিমাণ খেলে আমাদের কিন্তু গ্যাস, অম্বল, অ্যাসিডিটির সমস্যা ক্রিয়েট হবেই হবে। অ্যাকচুয়ালি এই যে কার্বোহাইড্রেট, এই কার্বোহাইড্রেট কিন্তু অ্যালকালাইন ক্যারেক্টার, আর প্রোটিন কিন্তু অ্যাসিডিক ক্যারেক্টার। এর ফলে এই যে দুইটির কম্বিনেশন, এই দুইটির কম্বিনেশন কিন্তু আমাদের হজম প্রক্রিয়ায় অ্যাকচুয়ালি বাধা ক্রিয়েট করে। সুতরাং এট এ টাইম হয় আপনারা প্রোটিনটাকে খাবেন অথবা আপনারা কার্বোহাইড্রেটটাকে খাবেন। দেখুন, আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ভারী খাবার খাওয়ার ঠিক পরেই বিভিন্ন রকমের ফল খেয়ে থাকেন। অ্যাকচুয়ালি ফ্রুটস অন্যান্য ফুডের তুলনায় তাড়াতাড়ি কিন্তু হজম হয়। এর ফলে ভারী খাবার খাওয়ার ঠিক পরেই যদি ফল খাওয়া হয় তাহলে স্টমাকে ফরমেন্টেশন বিল্ড আপ হতে পারে। এই কারণে এখন কিন্তু ম্যাক্সিমাম চিকিৎসক রেকমেন্ড করে স্ন্যাক্স হিসাবে ফলটাকে কনজিউম করার জন্য। তৃতীয় কম্বিনেশন, যে কোনো রকমের ডেয়ারি প্রোডাক্ট এবং যে কোনো রকমের অ্যাসিটিক ফুড। বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট যেরকম দুধ, দই, পনির, বিভিন্ন রকমের অ্যাসিটিক ফুড যেরকম যে কোনো রকমের সাইট্রাস জাতীয় ফুড, এর মধ্যে পড়ে যে কোনো রকমের লেবু, টমেটো, এটসেট্রা এটসেট্রা। এই দুটোর কম্বিনেশন কিন্তু একসঙ্গে কখনোই খাওয়া উচিত নয়। অ্যাসিডিটি বা হজমের সমস্যার একটি কারণ হতে পারে এই দুইটির কম্বিনেশন। চতুর্থ যে কম্বিনেশন, সেই কম্বিনেশনটা হচ্ছে অতিরিক্ত চিনিযুক্ত খাবারের সঙ্গে অতিরিক্ত চর্বিযুক্ত খাবার। উচ্চ চর্বিযুক্ত খাবার যেরকম উচ্চ চর্বিযুক্ত মাংস, উচ্চ চর্বিযুক্ত মাছ, আবার অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার, যে কোনো রকমের মিষ্টি কিন্তু এক্ষেত্রে হতে পারে, আবার যে কোনো রকমের মিষ্টি ড্রিঙ্কসও কিন্তু এক্ষেত্রে হতে পারে। এই দুটোর কম্বিনেশন কিন্তু একত্রে কখনোই খাওয়া উচিত নয়। এই দুটির কম্বিনেশন কিন্তু পেটের গ্যাস এবং অ্যাসিডিটির আর একটা কারণের মধ্যে পড়ে। আশা করি বিষয়টি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আপনারা সুস্থ থাকবেন, আপনারা ভালো থাকবেন।